ভোটের মুখে বিজেপি নেতাদের কল রেকর্ড ভাইরাল। বিজেপি নেতাদের কল রেকর্ড ভাইরাল হতেই চরম বিপদে পড়েছে বিজেপি পার্টি। বিজেপি নেতারা ফোনে নিজেরা কথা বলছে, তারা নিজেরাই স্বীকার করে নিচ্ছে যে বিজেপি পার্টি গো হারান হারবে, কারণ বিজেপি পার্টিতে চোর ছ্যাঁচোর চামারে ভরে গেছে, তাই বিজেপি পার্টি গো হারান হারতে চলেছে। বিজেপি নেতারা বিপদে পড়ে নিজেদের হার স্বীকার করে নিল। তো চলুন বিজেপি নেতাদের এই কল রেকর্ডটি শুনে নিন যে তারা কিভাবে ভোটে গো হারান হারতে চলেছে, তারা নিজেরাই কিভাবে নিজের মুখে স্বীকার করে নিচ্ছে। তো ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন। হ্যালো হ্যালো, হ্যাঁ বলো, খবর কি তোমাদের ওদিকে? খবর এদিকে তো প্রথম দিকে যা মনে হয়েছিল, এখন তো অনেক তো নেগেটিভ মনে হচ্ছে দাদা, তাই না? খবর তো ভালো না আমাদের কলকাতায় তো, তাই আমাদের এদিকে তো প্রথমে প্রথম দিকে মনে হয়েছিল যে বর্ধমান জেলাতে 7-8টা সিট জিতবো। এখন এই প্রার্থী পত্র নিয়ে যা অবস্থা হয়ে গেছে, এখন তো আরে বাবা ভয় নাই, এই তৃণমূলের যেই নেতাগুলো দুদিন আগে আমাদের দলের লোকদের মেরে এসে, তারাই এখন আমাদের দলে ঢুকে নেতা সেজে আছে। তা লোকে ভোট দেবে? আমাদের আদি যারা ছিল, আমরা যারা লড়াই করেছিলাম এত বছর, তাদেরই তো আমরা তাদেরই বের করে দিয়েছে, লোকে দেবে ভোট কেন দেবে? এই তো ওই মাধব ঘোষ পূর্বস্থলীতে নিয়ে কথা হচ্ছিল পরশুদিন রাতে, বুঝলা? মাধব ঘোষের ওখানে একটা বড় একটা টিম আছে আমাদের বিজেপির, আর সেটা কোনো টিম তো সেই টিমটা যা শুনতে পাচ্ছি খবর কিন্তু ভালো না। সেই টিমটা কিন্তু পুরোটাই কিন্তু সিপিএম এ দিয়েছে ভোট। এটা এরমই তো হচ্ছে সব, তার চেয়ে আমাদের আদি বিজেপি দের নিয়ে লড়াই করতো, তারপরে সিপিএম এ ছোড়ে বাচ্চা গুলোকে নিয়ে এত বেশি মাতামাতি করেছে না দল, সিপিএম এর বর্ষায় ভোটে ভোটে লড়তে নেমেছে, এতে পাবলিক কিন্তু কাটি হয়ে গেছে। তাহলে সিপিএম পার্টিকে চেনে না লোকে? আরে তৃণমূলের হয়ে যে লোকটা পঞ্চায়েত ভোটে ভোট লুট করেছে, সে তো এখন বিজেপি নেতা। তাহলে কেন ভোট দেবে মানুষ? মানুষ কেন ভোট দেবে? ওই মিডিয়া দিয়ে কি ভোটে যেতে চায়? 2016 তো মিডিয়া মন্ত্রিসভা বানিয়ে ফেলেছিল বামফ্রন্টে, হয়েছিল আইটি, আমাদের আইটি সেল যত প্রচার করুক ওগুলো ঠিক আছে, প্রচার দরকার, কিন্তু ওই দিয়ে তো এখন আবার নাকি 7টা বাজার, জুয়া বাজার এইসব আসছে। আরে দূর ওইসব দিয়ে কি হয় নাই? হ্যাঁ ওই দেখাচ্ছিল আমাদের এক নেতা, দেখাচ্ছে পার্টি বিশ বছর দেখাচ্ছে ওসব আইটি সেলের প্রচার, ওই দিয়ে জল গরম হয় না? হয়নি হয়নি হয়নি, ওই ছিল মহিলা যে ভোটটা না, ভোটটা আমাদের আসেনি আসেনি আসেনি, ও মতুয়া ভোটের উপর, হ্যাঁ মতুয়া ভোটের উপর নির্ভর করেছিল কিন্তু আলটিমেট হয়নি। যত লোক ভোট দিয়েছে বলছে তত লোক হয়নি, না না শেষের দিকে তো আমাদের সর্বভারতীয় নেতারা আসছে তাতেই ভিড় হচ্ছে না লোক, আমার তো আমি প্রথম দিন থেকে মনে বলে আসছি মুকুল রায় কিন্তু তৃণমূলেরই লোক, আমার কথা তো কেউ শোনে না। আরে ওখানে আমার মাসির বাড়ি, তো মাসির ছেলেরা সবাই মোটামুটি বিজেপি করে, তারা কালকে রাতে বলছে ধর ওই বাল্বাটাকে কে ভোট দেবে, সে কিস্তি মেরে বলছে স্বাভাবিক তৃণমূল এজেন্ট, হ্যাঁ তো লোক এবং সিপিএম রাও তাই জানে মুকুল রায় তৃণমূলের লোক, বলছে শিওর হারবে 15-17 বছরে। দিলীপ দা কড়া ভাষায় বলে কিন্তু বলে তো ঠিক কথাই, ওই লোকটা 7টা লোক কিন্তু যা বলেন তা বলেন, যারা এতদিন ধরে জান লড়িয়ে পার্টিটা করলো তাদের পাত্তা দিচ্ছে না, তৃণমূল থেকে লোক এনে ভোটে জিতবে সম্ভব কোনোদিন? আর ভোটার কারা? সিপিএম এর লোক। আমাদের পাশে সিট যে কালনা, হ্যাঁ কালনাতে তো ভালো ভালো বিজেপি নেতারা সব তৃণমূলে চলে গেছে, ভালো নেতা আমাদের এখানে এসে সমর্থন, সব আদি 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 লোক, হ্যাঁ 70 সাল থেকে বিজেপি শাখা করা লোক, আরএসএস এর লোক। তবে এই যদি পরিণতি হয় কোনো আচার কোনো আচার নাই, না ফালতু ফালতু আমি আমার না না মাঝখানে মাঠও খেয়ে মরবো নাকি, অলরেডি ওরা বলেই দিয়েছে 2 তারিখে আমরা তুলে দেবে। হ্যাঁ ভাইকে বললাম যে যে কাজে ছিলি কাজে চলে যা, হ্যাঁ টিকিট বুক কর, টিকিট বুক বুক করে কাট মার ভাই, এর সাথে 5টা বন্ধু এসেছিল ওদের তো বলে দিলাম যে কেটে পড়। হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক, কি লাভ? না না বলেই তো দিচ্ছে, এবার আগে কোনোদিন যেটা তৃণমূল বলেনি আগে রবীন্দ্রসঙ্গীত শোনাতে, এবার পরিষ্কার বলে দিচ্ছে বদলা হবে, চামড়া গুটিয়ে দেবে। আরে ওরা তো দিল্লি ফিরে যাবে নেতারা, সিআরপিএফ ফিরে যাবে, তারপর আমাদেরকে বাঁচাবে, তবে আমাদের তো সমস্যা দাঁড়িয়ে যাবে, কে বাঁচাবে? গ্রামগঞ্জে পিটিএ চামড়া তুলে দেবে। আমার মামার একটা দোকান আছে মুদিখানার দোকান গ্রামের মধ্যে, তাহলে মামা মামা তো এখন ভয় পাচ্ছে।
নামা অবস্থা ভোট দিচ্ছে তৃণমূলে, সেটা তৃণমূল নেতারা জানে। তাতে যদি ছাড় পাওয়া গেল গেল, তারপর কি বলবো দাদা, মিছিলের প্রথম সারিতে কিছু নোংরা মেয়ে ছিল, এগুলো দেখে কেউ ভোট দেয়? এইটাই তো এলাকার যত মানে বাজে রেপুটেশন যাদের, তারা মিছিলে গিয়ে শোভা বাড়াচ্ছে। আর বৈশাখীর মতো মেয়েকে নিয়ে আমাদের দলের কি আধিক্ষেতা, কারণ বৈশাখী না হলে যেন আমাদের পার্টি জিতবে না। আরে বাসু মদ মদ বিক্রি করে বাসুর মেয়ে বিজেপি নেত্রী, তবে দিবস দিবস হয়ে গেছে, সেই মেয়ে এখন বিজেপি নেত্রী, পার্টিটাকে শেষ করে দিয়েছে। এই করে সিপিএম শেষ হয়ে গেছে, এখন এরা ক্ষমতায় আসার আগেই সব যা করে দিল, এই দেখার পরে আর কেউ ভেবে নেই। আমার আমরা থাকবো না, এই দলের সঙ্গে থাকবো না, লাভ নেই কোনো রাজনীতি ছেড়ে দেবো, লাভ নেই লাভ নেই লাভ নেই। অনেক হয়েছে, যথেষ্ট শিক্ষা হয়েছে, রাজনীতি ছেড়ে দেবো। ওই যে ওই যে তৃণমূলের যে অঞ্চল সভাপতি তোর সঙ্গে দেখা আজকে দুপুরে, বলছে যা করেছিস করতেছিস, আর কিছু বাড়াবাড়ি করতে যাস না, চুপচাপ বসে থাক, তোরা কিন্তু জিতবি না। ওই ডাইরেক্ট বলে গেল, জিতবি না, ঠিকই বলেছে। আমরা নিজেদের প্রচার করছে লোকে, ঠিকই সেটা ঠিকই, সেটা রাজনীতির অঙ্গ, কিন্তু বাস্তবটা তো আমরা বুঝতে পারছি। ধরেন আমাদের এখনই অ্যালার্ট হয়ে যেতে হবে। না দাদা আমার অবস্থা ভালো না, আমরা শহরে তাও হয়তো কিছুটা বেঁচে গেলেও যেতে পারি, তোমরা গ্রামে কিন্তু বাঁচবে না, চামড়া গুটিয়ে দেবে, হাতে মেরে দেবে কিন্তু। আমি বলছি অবস্থা খুব খারাপ, ছেড়ে দাও, ভয় পাচ্ছি, ভয় পাচ্ছি, পরে আয় কথা বলছি, যে তাকে বুঝিও ভালো হবে, আমি একটু কথা বলছি। হ্যাঁ না অবস্থা ভালো না, অবস্থা খুব খারাপ, গন্ডগোল হয়েছে পাড়াতে, ডাকলো ফোন করে গেলাম না, না ফালতু ঝামেলায় জড়াবো না, না আর দরকার নেই, অনেক হয়েছে, যথেষ্ট হয়েছে, আজে বাজে লোকজন দিয়ে ভর্তি, বাংলার বোতল নিয়ে সব দিয়ে। আমার কি মনে হয় জানো তো, জানেন তো এই সুগন্ধ সুগন্ধ না ঢোকালেই মনে হয় ফল বেশি ভালো, তাহলে ফলটা ভালো হতো, যেই ভোটটা আসতো জেনুইন ভোট আসতো, মোটামুটি 115 ভোট, সুগন্ধ বিরোধী যত ভোট ছিল, সুগন্ধুর অত্যাচারে যারা অতিষ্ঠ হয়ে গিয়েছিল তারা প্রত্যেকে ভোট দিত আমাদের, সুগন্ধকে ঢুকিয়ে কি হলো, সেই ভোট গুলো যেগুলো জেনুইন উল্টো ঘুরে গেল। এখন সবাই বলছে যে দলটা সুগন্ধু তো বিদায় হয়েছে, ঠিক আছে এবার তৃণমূলকে ভোট দেবো, এই তো রিপোর্ট পাচ্ছি আমি। ওখানে শুভেন্দু অধিকারী আস্তে আস্তে হারবে, ওখানে তার জায়গা নেই। আরে আমরা খবর পেয়েছি, বাজে অবস্থা, প্রচুর বলতে প্রচুর শীতেও ই দিতে পারেনি, ভূতে দিন বসাতে পারেনি, তারপরে এখানে এসে এনআরসি ফেনআরসি করাতে, পূর্ব বাংলার যত মানুষ, পূর্ব বাংলা শুধু কেন, 71 সনে এই মানে 47 সনের পরে তোমার দাদুর বার্থ সার্টিফিকেট আছে নাকি তোমার কাছে, সেই সময় সার্টিফিকেট তো চালু ছিল না, নমস্কারদের মধ্যে একটা বড় একটা প্রচার করেছে, পূর্ব বাংলা থেকে আসা যত আছে তারা কেউ ভোট দেবে? ওই যে সেই পজিটিভ প্রশান্ত থেকে লোক দেখছে না, হ্যাঁ, তারপরে আসামের ছবি লোকে দেখছে, আসামের ছবি লোকে দেখছে, পাগল নাকি? উত্তরপ্রদেশের রাজনীতি দিয়ে ওয়েস্ট বেঙ্গলে সুবিধা করা যায় না, উত্তরপ্রদেশের রাজনীতি দিয়ে হয় না, এই ওয়েস্ট বেঙ্গল অনেক কঠিন জায়গা, আমরা যে লড়াইটা চালিয়ে আসছিলাম সেই লড়াইটা তো যদি এই তৃণমূলের লোকদের না ঢোকাতো, না এ ফালতু হয়ে গেল, ও ছাড়ো কেটে পড়ো তাড়াতাড়ি, আমিও এখন যাওয়া চাওয়া ছেড়ে দিয়েছি। ও আর আমাদের এখানে এক নেতার ছেলে কি করেছে জানো? আরে সালা কি আর বলবো, নেতার ছেলে করলে দোষ নাই, তৃণমূল নেতার মেয়ের জন্মদিনে বিরাট একটা গিফট কিনে নিয়ে গেছে 5,000 টাকা দিয়ে, তেল দিচ্ছে জানে তো ক্ষমতা ওরাই আসবে, যাতে পিটানিটা না খায়, হ্যাঁ তেল দিয়ে রাখলো যাতে পিটানিটা না খায়। ঠিক আছে দাদা, আবার পরে কথা হবে, সাবধানে থেকো।